খবরের সঙ্গে থাকার জন্য বেল আইকনে চাপ দিন আর সাবস্ক্রাইব করুন চ্যানেল দিনরাত। একদিকে রাজ্যের বিজেপি আইপিএফটি সরকার বনায়নের কথা বলছে, রাস্তার দুধারে গাছ লাগালে নাকি টাকা দেবে সরকার। অন্যদিকে রাজ্যের বনজ সম্পদ কেটে ধ্বংস করে দেয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী, অন্য মন্ত্রীরা এবং শাসক দলের প্রায় সব নেতাই উপস্থিত হচ্ছেন বনসৃজন অনুষ্ঠানে। খটা করে পালন করা হচ্ছে বন মহোৎসব। ভালো ভালো জ্ঞানগর্ভ কথা বলছেন নেতারা, আর রাজ্যের বন প্রায় ধ্বংসের কিনারায়। আনন্দনগর হয়ে জম্পুই জলার দিকে গেলে রাস্তার দুধারে শুধু নজরে পড়বে কাটা গাছের সারি। গাছ কেটে সাফ করে দেয়া হচ্ছে বন। এবং অবশ্য বলা ভালো, এসব ঘটনায় কোনো গ্রেফতার নেই। বন দপ্তরের কর্মীরাও যেন কেমন অসহায়, মাঝে মধ্যে হানা দিয়ে চোরাই কাঠ কিছু উদ্ধার করছে তারা। আসল কুশিরবরা থেকে যাচ্ছেন পর্দার আড়ালেই। খবরটা আমরা ইনফরমেশন আসিল যে ওইখানে কিছু একটা অবৈধ সমিল চলে, ওইখানে মাল চিরানো হয়, ওই হিসাবে আমরা খবর পাইছিলাম। ওইখানে গেছি, গিয়েছিলাম, আমরা তো কারোর পাইছি না, ওই লোকগুলোতে পাইছি। মেশিনটা পাওয়া গেছে না, আমরা ওইখানে কিছু পাইছি না, লোকগুলো পাইছি। তো তাছাড়া বিভিন্ন এলাকা থেকে, যে আনন্দনগর বা বিভিন্ন এলাকা থেকে অনেকদিন যাবতই চোরাই কাঠ, আমরা গত পরশু দিন আনন্দনগর থেকে এক কামের উপরে সেগুনের মাল এরকম এক্সপিরিয়েন্স। এটা কি পিওর রিপোর্ট চ্যানেল দিনরাত।